ہم ذلیل و خوار ہو گئے تاریک قرآن ہو کر، ہم ذلیل و خوار ہو گئے তারিখে কুরআন হোকার। দুনিয়ার জমিনের মধ্যে আমরা অপমানিত হইলাম, লাঞ্ছিত হইলাম, বঞ্চিত হইলাম, বেজ্জত হইলাম, একমাত্র কুরআন দিয়ে আমরার আত্মা গিয়া ছাড়ার কারণে। যারা কুরআন দিয়ে আপনাইছে, সিনার লুগে লাগাইছে, দুনিয়ার জমিনের মধ্যে জিরো থেকে আল্লাহ হিরো বানাইছে, কুরআন দিয়ে যারা শ্রবণ করছে, কুরআন দে যারা শুনছে, কুরআন দে যারা মানছে, কুরআন দে যারা ইজ্জত করছে, কুরআন দে যারা সম্মান করছে, দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ তার সম্মান বাড়াই দিছে। কব সুবহানাল্লাহ। হযরত উমর কুরআনের কারণে, হযরত উমর ফারুক কইলা কব সুবহানাল্লাহ। মাত বুঝা জানেন ইনশাআল্লাহ, কিতা কইতেন কি হজরতে উমরে ফারুক কইলা, ফরক ফরক করনে ওয়ালা বাতিল এবং হকের মধ্যে হজরত উমর ওয়ালা এক ব্যক্তি জায়েজ হক এবং বাতিলর সত্য এবং মিথ্যার পার্থক্য করনে ওয়ালা কও সুবহানাল্লাহ। হজরতে উমর, হজরতে উমর শিরিক করনে ওয়ালা ছিলা, হজরতে উমর কুফরিয়তের মধ্যে ছিল, হযরতে উমর নাস্তিকতার মধ্যে ছিল, সেই কুরআন হযরতে উমর দে একদম জিরে তাকিয়া হিরো বানাইছে। কব সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচারের উপরে রাগান্বিত হইয়া এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে দাওয়াত দিত্রা, এ দাওয়াতে এলাহি একে বাদ দিগরে আস্তে আস্তে ক্রমান্বয়ে বিস্তার করে দেখিয়া হযরতে উমরের খারাপ লাগল। হযরতে উমরে দেখলা মক্কার জমিন দে সারি সারিয়া আমার আত্মীয় স্বজন, আমার ভাই বিরাদর, আমার কুটুম শেষ, আমার পাড়া প্রতিবেশী আস্তে আস্তে মক্কার জমিন রে সারি সারিয়া হিজরত করি করিয়া যাইতেরা। হযরতে উমরের ভিতরে এক বেদনা জাগিল, দুঃখ আইল। হযরতে উমরে তান আফন এক ব্যক্তি মক্কার জমিন দেখিয়া বারইয়া যাইতে দেখিয়া হযরতে উমরে আত দরিয়া ঠাইলা আর জিকাইলা, বাইরে তুমি মক্কার জমিন সারিয়া যাও কেমনে। হযরতে উমর দে ফরমাই, ও উমর যদি তুমি তাই না আমরারে সেতাই তাই না, আমরারে জ্বালাওতন দিতাই না, আমরার উপরে অত্যাচার চালাই তাই না, তাহলে কেউ কি তার জন্মভূমি ছাড়িয়া যাইতে পারে? আমরা জন্মভূমি ছাড়িয়া যাইতে সক্ষম, ও উমর তোমাদের কারণে। হযরতে উমরের ভিতরে এই দিন আরো সদমা জাগিল। হযরতে উমরে কইলা, রে হাই রে মুহাম্মদর কারণে এক এক করিয়া আমার গোর খালি হইতেছে, এক এক করিয়া আমার আত্মীয় স্বজন মক্কার জমিন রে ছাড়িয়া হিজরত করতেছে, এর জন্য মুহাম্মদ রে ছাড়া যাবে না, নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল রে হত্যা করার উদ্দেশ্যে ঘটনা হওয়ার মকসুদ নাই, কুরআন কিভাবে পরিবর্তন করতে পারে? আল্লাহর রসুল রে হত্যা করার লাগিয়া হযরতে উমর যখন রুয়ানা দিলা, আল্লাহ পাক পরবর্তীগারে আলমর কালাম তিলাওতর মধ্যে আসলা, তান বই এবং বনির জামাই ফতর মাঝে আল্লাহর নবীর এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। এই সাহাবিয়ে কইল, উমর তুমি কারো জারাই বিলে মুহাম্মদ রে কাতল করতাম, মুহাম্মদ রে শেষ করি লইতাম, মুহাম্মদ রে মিটাই লইতাম, কও নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের সাহাবিয়ে কই পয়লা গরুর খবর লো, বলে কিতা তোমার বইন আর বগ্নি পথি, তোমার বইন এবং বনির জামাই ইসলাম কবুল করিয়া তারা ইসলামের মহাগ্রন্থ আল কুরআনর তিলাওয়াত খত্রা কও সুবহানাল্লাহ। হযরতে উমর যায় তিলাওয়াত শুনতে, তা হয় কি যেন তিলাওয়াত করতেছ, কি যেন গুনগুনাইতেছ,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কটকটায় এবং দরজা খোলা হয় জিজ্ঞাসিত করা হয় তোমরা কি গুনগুনাইতেছিলাই বইন এবং ভগ্নিপতির উত্তর হয় কালামে ইলাহি কও সুবহানাল্লাহ কালামে ইলাহি কি কি বস্তু আমারে দেখাও বলে না না এই কালামে ইলাহি রে এমনি তোমারে দেখারই যাবে না কালামে ইলাহি তুমি দেখতে হইলে কালামে ইলাহি তুমি সাইতে হইলে পড়তে হইলে তোমার পবিত্রতা অর্জন করা লাগবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কুরআনে কারীমের মোলাটোর মাঝে পৃথিবীর কোন গ্রন্থ ইলা নাই পৃথিবীর কোন বই ইলা নাই যে বইরে তুমি সইতে হইলে পবিত্রতা অর্জন করা লাগবে যে বইরে তুমি পড়িতে হইলে পবিত্রতা হাসিল করা লাগবে যে বইরে তুমি রচনা করতে হইলে তোমার পাকিদিগি লাগবে দুনিয়ার মাঝে ইল্লা ওয়াহিদ কিতাব কালামে ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কুরআন যেখান পড়িতে হইলে সর্বপ্রথম তোমার পবিত্রতা অর্জন করা লাগে হো সুবহানাল্লাহ আল্লাহ জানাইতলা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন হে উমর তুমি গাল ফারতাই নাই পবিত্রতা অর্জন করিয়াও উমর গোসল করিয়াই এরপরে তান বইনে তান সামনে তিলাওয়াত আরম্ভ করেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা ইয়াতকে ফড়ি ফড়ি হযরতে উমরের বইন যাইত্রা সামনে দি আর এক একটা হরফুর আসরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কলব আসরান্বিত হইতেছে ক্যাপচার করতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মধ্যে পরিবর্তন আইতেছে পরিবর্তন আইতেছে খাসিয়তে এলাই হযরত উমরের ভিতরে আইতেছে এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনুয়ে দুইটা শুকুর ভানি ছাড়ি দেন কও সুবহানাল্লাহ এই কালামে ইলাহির আসরে এই কালামে ইলাহির মুজিজায় এই কালামে ইলাহির তিলাওয়াতে মুগ্ধ হইয়া হযরত উমর আশিক দিওয়ানা হইয়া যে জায়গাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ করার লাগি রওনা দিছিলা সেই জায়গাত হযরত উমর বাধ্য হইলা ইসলাম কবুল করতে কও সুবহানাল্লাহ জোরে কইলা সুবহানাল্লাহ এই কালামে ইলাহির আসর আছে নিনা নাই মাতুইনাখানে আসর আছে নিনা নাই কালামে ইলাহি হুনতে বালা লাগে নিনা লাগে না কালামে ইলাহি ফড়িতে মজা লাগে নিনা লাগে না কালামে ইলাহি যদি ফোড়া হয় তাহলে বালা লাগে ফড়িতে দেখো ফড়িতে দেখো আজ পর্যন্ত প্রত্যেক মসজিদের মাঝে ইমাম সাহেব ওখানে সুরায় ফাতেহার তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পরেতে গিয়ে একজন মুক্ত দিয়ে কাউন্টার দিছিলানি বলে ইমাম সাহেব প্রত্যেক অক্ষরে বা তুমি আলী সুরায় ফাতেহা কিতা লাগি পড়ো আর আমরা শুনতেও জানে কয় তাকতাম সুবহানাল্লাহ।